আমার মামার বাড়ি বাংলা ছাড়ার তাড়াতাড়ি মামার বাড়ি দিল্লি না ঢাকা চোখ বন্ধ করলে শুনতে পাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে সেখানকার নিজস্ব দেশের অভ্যন্তরীণ বিষয় কোটা থাকবে না সরকারি চাকরি হবে না ছাত্ররা কি দাবি জানাবেন কোন দাবি জানাবেন না সরকার কি পদক্ষেপ নেবে না তার মধ্যে বারবার আমার দেশ ভারতবর্ষকে তুলে আনা হলো আমার দেশ ভারতবর্ষকে গালিগালাজ করা হলো বাংলা ছাড়তে বলছে তাড়াতাড়ি অর্থাৎ বাংলাদেশে যারা আন্দোলন করছেন ছাত্র আন্দোলনের নামে তারা এই স্লোগান দিচ্ছেন আন্দোলন থেকে আপনি দুম করে বলবেন যে বুঝতেই পারছেন না স্বর্ণালী সে দেশের বিষয়ে অভ্যন্তরীণ বিষয় সেখানে কোটা থাকবে না সংরক্ষণ থাকবে না এখানে আমার দেশকে গালিগালাজ দেওয়ার কি মানে দীর্ঘদিন ধরে বয়কট ভারত তো চলছিলই এমনকি ক্রিকেট ম্যাচে পর্যন্ত ভারত হেরে গেলে সেলিব্রেশন হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্রে কাদের ইন্ধনে হয় কারা এর বিষয়ে এগিয়ে আসে নেতৃত্ব দেয় কারা তারা বিগত তিন থেকে চার দিন ধরে তারও বেশি সময় ধরে পরিস্থিতি উত্তপ্ত আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে আর বিগত তিন থেকে চার দিন ধরে একই স্লোগান একই ডায়লগ শুনতে শুনতে বিশ্বাস করুন কান পচে গেছে চোখ বন্ধ করলে শুনতে পাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে সেখানকার নিজস্ব দেশের অভ্যন্তরীণ বিষয় কোটা থাকবে না সরকারি চাকরি হবে না ছাত্ররা কি দাবি জানাবেন কোন দাবি জানাবেন না সরকার কি পদক্ষেপ নেবে না তার মধ্যে বারবার আমার দেশ ভারতবর্ষকে তুলে আনা হলো আমার দেশ ভারতবর্ষকে গালিগালাজ করা হলো বিগত কয়েকদিন ধরে শুধুমাত্র একই স্লোগান শুনতে শুনতে বিশ্বাস করুন কান পচে গেছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আমরা জানি কে না জানে বাংলাদেশের স্লোগানই জয় বাংলা যেখান থেকে কোথাও কপি করেছে তৃণমূল কংগ্রেস বাংলা ছাড়তে বলছে তাড়াতাড়ি অর্থাৎ বাংলাদেশে যারা আন্দোলন করছেন ছাত্র আন্দোলনের নামে তারা এই স্লোগান দিচ্ছেন আন্দোলন থেকে আপনি দুম করে বলবেন যে বুঝতেই পারছেন না স্বর্ণালী সে দেশের বিষয়ে অভ্যন্তরীণ বিষয় সেখানে কোটা থাকবে না সংরক্ষণ থাকবে না এখানে আমার দেশকে গালিগালাজ দেওয়ার কি মানে দীর্ঘদিন ধরে বয়কট ভারত তো চলছিলই এমনকি ক্রিকেট ম্যাচে পর্যন্ত ভারত হেরে গেলে সেলিব্রেশন হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্রে কাদের ইন্ধনে হয় কারা এর বিষয়ে এগিয়ে আসে নেতৃত্ব দেয় কারা তারা যারা করে যে নির্দিষ্ট একটা শ্রেণী করে সেই নির্দিষ্ট শ্রেণীটাই বিগত কয়েকদিন ধরে আগুন জ্বালিয়েছে বাংলাদেশে আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি অফিসিয়ালি জানিয়েছেন যে এই গোটা বিষয়টা তৈরি করেছে আসলে সেখানকার বিরোধী দল বিএনপি এবং জামাত হাতে হাত মিলিয়ে আমরা জানি এই জামাত গোষ্ঠী কতটা ভয়ঙ্কর কী কী ঘটনার সঙ্গে জড়িয়ে একাধিকবার তারা শেখ হাসিনাকে পর্যন্ত মারার চেষ্টা করেছে সেই জায়গা থেকে জারিয়ে যারা ছাত্র আন্দোলনের নামে মেট্রো স্টেশন জ্বালাতে পারে যারা ছাত্র আন্দোলনের নামে সংবাদ মাধ্যমে দপ্তর জ্বালাতে পারে জেল ভেঙে সেখান থেকে দাগি সন্ত্রাসবাদী জঙ্গিদেরকে বার করে নিয়ে আসতে পারে যারা চিৎকার করে বলতে পারে যে আমি রাজাকার কে না জানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারা হত্যা করেছিল সবাই নাকি তারা এরা কারা এই নিয়ে যখন প্রশ্ন দাদা পাচ্ছে ঠিক সেই সময়তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি না যিনি মনে করেন কি না যে পশ্চিমবঙ্গ আসলে একটা বিচ্ছিন্ন জায়গা পশ্চিমবঙ্গ আসলে বিচ্ছিন্ন দেশ পশ্চিমবঙ্গ আসলে ভারতের অংশ নয় আমি জানি না এগুলো মনে করেন কি না কিন্তু সেরকম একটা অশান্ত সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসলেন যদি প্রতিবেশী দেশ থেকে কেউ আসে তাকে আশ্রয় দেওয়ার জন্য এ রাজ্য তৈরি আছে যদি দরজায় কেউ খটখটায় তাহলে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য এই রাজ্য তৈরি আছে আমার প্রশ্ন সোজাসুজি এক আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের এখতিয়ার আছে কিনা যেখানে গোটা দেশ আলোচনা করছে তার প্রতিবেশী দেশের বিষয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি করে বলতে পারেন যে পাশে দেশ যদি খটখটায় দরজা তাহলে আশ্রয় দেওয়ার জন্য দরজা খোলা রয়েছে কাদের ঢোকাতে চাইছেন কারা সেখানে আগুন জ্বালাচ্ছে কারা
ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে ছাত্রের নাম করে, আর যাদেরকে ঢোকাতে চাইছেন তাদেরকে ঢোকাবেন কি হিসেবে? কোথায় রাখবেন, খাওয়াবেন কি, কাজ কর্মসংস্থান কোথায় দেবেন? আসলে কি কোথাও জনবিন্যাস বদলাতে চাইছেন? পশ্চিমবঙ্গটা আমাদের থাকবে না আর। নিজের জমি, নিজের ভিটে মাটি, নিজের রাজ্য ছেড়ে আমাদেরকে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে, পাত্তারি গোটাতে হবে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি তিনবারে নির্বাচিত সরকার চালাচ্ছেন, তিনি মনে করছেন যে যদি কেউ দরজা খটখটায় তাহলে তাকে আশ্রয় দিতেই হবে, এমন নাকি নিয়ম রয়েছে। একটা বিষয় স্পষ্ট, ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের যে হিংসার আগুন জ্বলছিল তার নেপথ্যের কারণটা স্পষ্ট হয়ে গেছে। একটা দেশকে অশান্ত করে স্থায়ী সরকার ফেলে দেওয়ার মরিয়া চেষ্টা সেখানে চলছে, আর সেই আগুনেই হাত শেখছে এ রাজ্যের শাসক দল। প্রতিবেশী দেশে আগুন জ্বললে পোয়া বারো হয়ে যায় বোধহয় এ রাজ্যের শাসক দলের। দলের কর্মসূচি থেকে নিজের এখতিয়ার ভুলে বাংলাদেশের মানুষকে আশ্রয় দেওয়ার কথা বলছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, বাংলাকে ভারত থেকে আলাদা করার কথাও বলছেন। কোন এখতিয়ারে, আদৌ সম্ভব? কি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কাদের ঢোকাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি এতদিন ধরে সিএ বিরোধিতা করে আসলে এই মৌকাকে হাতিয়ার করে এমন একটা শ্রেণীর অনুপ্রবেশ ঘটাতে চাইছেন যাতে যখন এনআরসি হবে তখন বলা যায় যে এরা তো আসলে অসহায় হয়ে আশ্রয় চেয়েছিল সেই সময়? কোন যোগসূত্র রয়েছে যারা ইতিমধ্যেই বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির জন্য, আগুন জ্বলার জন্য কাঠগড়ায় রয়েছে, অর্থাৎ সেই জামাত? তাদের সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ভুলে যাওয়ার মতো নয়। অথেপ উদ্দেশ্য স্পষ্ট, কিন্তু প্রশ্ন একটাই। প্রতিবেশী দেশে আগুন জ্বলার সুযোগ নিয়ে প্রতিবেশী দেশ থেকে কাদের এ রাজ্যে ঢোকাতে চাইছেন শাসক দল তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নেই শুরু করবো আজকে সোজাসুজি স্বর্ণালী। যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই মানে খুব খুশির বিষয়। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান কিছুই জানেন না। সংবিধান মে আপকো অধিকার হ্যায় ক্যা? উনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে প্রচ্ছন্নভাবে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছেন, অনুপ্রবেশকে উস্কে দিচ্ছেন,